বিনোদনমানেই সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। যেভাবে আপনারা দেখছিলেন আনুষাকে, আজকে এই মুহূর্তে একটু অন্যরকম, ভীষণভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে, কোয়াইট ন্যাচারাল বোঝাই যাচ্ছে। এক্সপিরিয়েন্স কীরকম এরকমভাবে পুরো নন এসি ফ্লোরে শ্যুট করা কন্টিনিউয়াসলি? এটা তো মানে মানে আমি অভ্যস্ত টু অ্যান এক্সটেন্ট, তাই বলে যে কষ্টটা কম হচ্ছে তা না, ইনফ্যাক্ট হিট ওয়েভও চলছে, তো আমাদের কনস্ট্যান্টলি মানে যতটা সম্ভব হাইড্রেট করতে হচ্ছে। মানে ইনফ্যাক্ট উই হ্যাভ গ্রেট, মানে আমাদের মানে তথা খুব ভালো করে মানে যতটা সম্ভব আমাদের কমফোর্টেবল করার চেষ্টা করছে, বাট অবভিয়াসলি ইটস ভেরি হট, প্রচণ্ড হিউমিড, আমরা মানে মুহূর্তে মানে প্রতি মুহূর্তে একদম ঘেমে জল হয়ে যাচ্ছে, আমাদের বারবার পাফ করতে হচ্ছে। এখন আমাদের জাস্ট লাঞ্চ ব্রেক ছিল বলে আমি একটু চেঞ্জ করেছি কস্টিউম থেকে, একটু দেখতে পাচ্ছে এখন আমার মেকআপটা আছে, মানে রিটাচ করবো। মানে অবশ্য আমাদের খুব একটা যে মেকআপ করা হচ্ছে তা নয়, আমাদের প্রথমেই মেকআপটা করে তুলে দেওয়া হয়েছে, ওটাই হচ্ছে আমাদের লুক। হ্যাঁ, ওটাই আমাদের লুক, তো সেটা সেটাই আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স, খুবই খুবই মজা করে আমরা শ্যুট করছি, খুবই কী বলবো মানে খুবই ইন্টারেস্টিং আমাদের এই গল্পটা। আর এরকম আমি ফটো স্টোরি কখনো এরকম মানে গল্পের মধ্যে দিয়ে মানে সরি স্টিল ছবির মধ্যে দিয়ে গল্প বলাটা করিনি, আমি অভিনয় করেছি ঠিকই, কিন্তু স্টিল ফটোর মধ্যে দিয়ে অভিনয় করাটা অনেক বেশি কঠিন আমার জন্য, কারণ দিস ইজ নট মাই ফর্টে, বাট আই এম রিয়েলি এনজয়িং এক্সপেরিমেন্টিং এন্ড ডুইং সামথিং নিউ। কি কি খাওয়া ছাড়তে হয়েছিল তোমাকে? তো মানে আমাকে তো বললো যে তথা প্রচুর নাকি খাওয়া দাওয়া ছাড়তে হয়েছে। আমাকে খুব একটা ছাড়তে হয়নি, ভেরি অনেস্টলি স্পিকিং, আমাকে ইনফ্যাক্ট বলেছিল ভালো করে খা, যত বেশি কার্বস খেতে পারবি খা, কোনো চাপ নেই, তো আমি প্রচুর খেয়েছি। আমার ওরমভাবে কোনো ডায়েটারি রেস্ট্রিকশন ছিল না, কিন্তু আমাকে বলা হয়েছিল প্রচুর জল খেতে, মেক শিওর দ্য স্কিন ইজ রিয়েলি মানে একদম ইন টপ কন্ডিশন, কারণ এই তো মেকআপ বেয়ারলি হচ্ছে, আর এগুলো সব মানে প্রচুর মানে এক্সিবিশনের জন্য হচ্ছে, তো বড়ো বড়ো মানে ক্যানভাসে ফ্রেমস যাবে, তো দ্যার ইজ নো স্কোপ ফর মানে মানে স্কিনটা খুবই ভালোভাবে রাখতে হবে। সো ইয়া, ওই জন্য আমাকে অনেক মানে আই হ্যাড টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড রেগুলার উইথ মাই স্কিন কেয়ার রুটিন, যেটা নর্মালি অবভিয়াসলি করে হয় ওঠে না সবসময়। সো ইয়া, একটুখানি তোমার এই যে পুরো শ্যুটটা হলো, শ্যুটের মধ্যে দিয়ে যেই ক্যারেক্টারটা তোমাকে মেইনলি পোর্ট্রে করতে হয়, একটা তো স্টোরি লাইন রয়েছে, স্টিলস মধ্যে দিয়ে যেতে হয়, তো সেই স্টোরি লাইনটা একটু কি তোমার কাছে কি বলা যায়, মানে তোমার কীরকম ক্যারেক্টারটা এখানে? মানে আমার চরিত্রটা অ্যাকচুয়ালি এই গল্পটা ইজ অ্যাবাউট দি ইকুয়েশন বিটুইন দিস টু গার্লস, যারা এই একটা মানে বাড়ির মধ্যে মানে ওদের পুরো জীবন, পুরো দেয়ার এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ইনসাইড দিস হাউস, এবার তার মধ্যে বিভিন্ন মুহূর্ত ক্রিয়েট করা, বিভিন্ন মানে ইমোশন মানে ওই মানে একে অপরকে মানে মানে সই হোক, মানে ইটস এন আনডিফাইন্ড ইকুয়েশন দে হ্যাভ, এবার সেইভাবেই মানে আমরা মানে গল্পটা যেভাবে সাজানো হয়েছে আমি খুব একটা বেশি রিভিল করতে পারছি না, ওটা এক্সিবিশনে এসেই দেখতে হবে, বাট খুবই মানে এটা একটুখানি সাবেকি আছে মেয়েটির মধ্যে, একটা মানে ওল্ড স্কুল ব্যাপার আছে, আর সেটা আমি খুব এনজয় করছি অ্যাকচুয়ালি প্লে করা। আমি তো মানে মানে আমাদের নর্মাল লাইফে আমরা তো এরকম সুযোগ সবসময় পাই না, মানে অভিনয়ের জগতেও পাই না হয়তো, তো এখানে ওই এক্সপেরিমেন্টেশনটা করা যাচ্ছে, মানে কীরকমভাবে ওদের রিয়াকশনসগুলো হবে, মানে ওদের মানে নেচারটা কীরকম, মানে ছোটো ছোটো মানে জেস্চারগুলোও আলাদা, মানে ওই রিসার্চগুলো আমাদের খুব করতে হয়েছে, মানে আমার মতো তো নয় চরিত্রটা, আমার খুবই আলাদা, তো সেইটা আমি দাঁড়িয়ে তো পোজ করছি না, এটা একটা চরিত্রই করছে, আর সেটা আমায় ভেবে করতে হচ্ছে, সেটা খুব মজার ব্যাপার। চরিত্রটা আই উড সে ইজ ভেরি সফট, বাট ওর মধ্যে অনেক মানে দুষ্টুমিও আছে, খুবই কী বলবো বাইরের জগতের দিকে একটা কিউরিওসিটি আছে, কিন্তু সে তারও একটা ওই গন্ডি আছে, সে বেরোতেও পারছে না, তো সেই এবার সেই যে ওই ল্যাক ওই গ্যাপটা আছে, ওই গ্যাপটা ভরিয়ে দেয় ওর বন্ধু, এবার তারপরে অ্যাজ দ্য স্টোরি প্রোগ্রেসেস দেন ওটা ন্যারেটিভ চেঞ্জেস, ওর চরিত্রটাও বদলায়, এবার সেটা তো আমি বলে দিতে পারবো না কীভাবে বদলায়, কিন্তু খুবই একটা মানে দ্যার ইজ আ গ্রাফ। হ্যাঁ, প্রচণ্ড
প্রচন্ড কষ্ট হচ্ছে, মানে এতটা গরম আমরা এক্সপেক্ট করিনি। কালকে আরও বেশি গরম ছিল, কারণ কালকে আমাদের পুতুল বাড়িতে শ্যুট ছিল আর ওটার পুরো টপ ফ্লোরে, আর 12টা থেকে শ্যুট শুরু হয়েছে 4টে অবধি। প্রচণ্ড, মানে এতটা গরম কোনোদিন ফিল করিনি, মানে পুরো জল, মানে বাড়িতে গেছি আর কোনো এই মানে অবস্থা খারাপ একদম, মানে আজকেও গরম, বাট কাজের জন্য ওই গরমটা অতটাও ফিল করতে পারছি না, কারণ কাজের প্রেশার আছে সবসময়। কাজটা যাতে ভালো হয়, গরমের এফেক্টটা যেন কাজে না পড়ে, আমরা সবসময় সেটা চেষ্টা করছি। তথাদার সাথে আমি আগে অনেকগুলো কাজ করেছি, আমি আইডি শ্যুট করেছিলাম আগে তথাগতদার সাথে, ওখান থেকে তথাগতদার সাথে আলাপ, অ্যান্ড অনুষার সাথেও ফ্রেন্ডশিপ ওই থ্রুতেই। খুব ভালো বন্ধুত্ব আছে অনুষার সাথে, যার জন্যে কেমিস্ট্রি বিল্ড আপে কোনো প্রবলেম হয়নি। আর তথাগতদার সাথেও খুব ভালো রিলেশন, মানে আমরা একই পাড়ায় থাকি বলতে গেলে, তো দুজনের সাথেই ডেলি দেখা হয়। আর যেটা আমাদের এই শ্যুটটাই খুব হেল্প করেছে, মানে আমাদের কেমিস্ট্রি বিল্ড আপের জন্য একটা ফটোগ্রাফারের সাথে একটা যারা আছে ফ্রেমে মডেলদের যে রিলেশনশিপ, তা সেটা আমাদের মানে ছবিতে রিফ্লেক্ট করে না, যার জন্য ওটা খুব হেল্প হয়েছে আমাদের। আর এই প্রজেক্টটার যেদিন থেকে প্ল্যানিং সেদিন থেকে আমি সঙ্গে আছি, যার জন্য আমার কাছে আর আমার জন্য এই প্রজেক্টটা খুব ইম্পর্টেন্ট, বিকজ আমি ফার্স্ট টাইম এরকম কোনো কাজ করছি। বুঝতেই পারছেন যে শুটিং চলছে, আর শুটিংয়ের যেভাবে পদ্ধতি, যেভাবে শুটিংগুলো চলছে, আজকে যেভাবে ফটোশ্যুটটা করছে তথা, সেখানে দাঁড়িয়ে কথা বলার অবস্থায় না আমি আছি না তথা ছিল। তো ফাইনালি আজকে তথাকে এই মুহূর্তে আমি মেকআপ ভ্যানে নিয়ে চলে এসেছি, যে তথার নতুন একটি এক্সিবিশন আসছে, আর সেটার জন্যই যাবতীয় জাগজিত মানে এই তামজাম। তথা, তুমি নিজের মুখে একটুখানি বলো যে এক্স্যাক্টলি কী হচ্ছে আজকের এই লম্বা শুটিংয়ে, যে এই কারনামাটা রয়েছে, এটা কী আছে? আমাদের আজকে এই নিয়ে সেকেন্ড ডে শুটিং হচ্ছে আমাদের। কালকেও একটা প্রচণ্ড হেক্টিক ডে গেছিলো, আমরা কালকে বিখ্যাত পুতুল বাড়িতে আমরা শুটিং করেছি, তো খুব হেক্টিক গেছে আমাদের। আমার 2013 সাল থেকে প্রত্যেক বছরই একটা এক্সিবিশন হয় সোলো ফ্যাশন ফটোগ্রাফির ওপরে। 2019 আমরা একটা নতুন ট্রেন্ড শুরু করেছি, ফটো স্টোরি, যেখানে সিঙ্গেল মানে ফটো মানে স্টিল ফটোগ্রাফস দিয়ে গল্প বলা হচ্ছিলো, একটা সিরিজ অফ স্টিল ফটোগ্রাফসই বলা হচ্ছিলো। এবারও সেটাই হচ্ছে, কিন্তু আরও অনেক অনেক গ্রুমড, অনেক ইম্প্রোভাইজড, অনেক অনেক এডুকেটেড ওয়েতে হচ্ছে। প্রত্যেক জিনিসই মানুষ করতে করতে শেখে, তো আমরাও সেই লার্নিং প্রসেসেই রয়েছি। তো এবারেরটাও একটা ফটো স্টোরি হচ্ছে, যেটা দুজন সোলের গল্প, দুজন এমন মানুষের গল্প, তাদের সমাজ পরিবেশ তাদের একটা গণ্ডির মধ্যে এনে রেখে দেয়, তাদের বাড়িটাই তাদের পৃথিবী হয়ে থাকে, কিন্তু তার মধ্যেও তারা একটা নিজেদের ছোট্ট একটা পৃথিবী বানিয়ে নেয়, নিজেদের মধ্যে আনন্দে থাকে, নিজেদের মধ্যে মেতে থাকে। সেরকম দুটো মানুষ, এরকম দুটো আত্মার গল্প আমরা এখানে আজকে শ্যুট করছি। তো এই শুটিংটা আমাদের দুদিন ধরে হচ্ছে, আজকে সেকেন্ড ডে, হোপফুলি আজকের মধ্যে আমরা র্যাপ আপ করে ফেলবো। আর যেরকম হিট বাইরে, যেরকম এক্সট্রিম গরম, এক্সট্রিম কন্ডিশন, আমরা যেখানে শুটিং করছি না এসি আছে না ফ্যান আছে, তো খুব কষ্ট হচ্ছে, মানে আমাদের তো হচ্ছেই, আমার থেকে অনেক বেশি কষ্ট হচ্ছে যে দুজন আমাদের মডেল, দুজন আমাদের অভিনেত্রী, তাদের অনেক বেশি কষ্ট হচ্ছে এরকম হিটের মধ্যে মেকআপ করে, ওরকম ভারী ভারী শাড়ি পরা, জুয়েলারি পরা। আমরা তো তাও আমাদের ফ্রিডম আছে, আমাদের সোয়েট আমরা মুছতে পারছি, আমরা মুভ করতে পারছি, ওরা তো সেটুকুও করতে পারছে না। তো একটা প্রচণ্ড কষ্ট করে আমরা এই প্রজেক্টটা করছি, কারণ কি মেতেই আমাদের প্রত্যেকবার এক্সিবিশন হয়, তো এবারও ইচ্ছে আছে মেতেই এক্সিবিশনটা করার। থার্ড উইকে হয়তো এক্সিবিশনটা হবে, তো তার মধ্যে যাতে সব কিছু প্রপারলি রেডি হয়ে যায়। আমাদের নিজেদের আরও অনেক এমনি প্রজেক্ট থাকে, তো তার মাঝখানে এটারও একটা প্রসেস চলবে, এডিটিং চলবে, প্রমোশনস চলবে, তো তার মাঝখানে, তাই জন্যই আমাদের আর কোনো অপশান নেই এই দিনগুলোতে শুটিং করা ছাড়া। আর আজই লোকেশনগুলোতে করছে, এগুলোতে ডেলাইট ছাড়া শুটিং করা যাবে না, তো আমাদের কাছে ওই অ্যাডভান্টেজটাও নিয়ে যে আমরা আফটার সানডাউন আমরা শুটিং করতে পারবো, তাই পুরো ডেলাইটের মধ্যে আমাদের সিকোয়েন্সগুলো শেষ করতে হবে। তো ওই যা কষ্ট করলে কেষ্ট মেলে, কষ্টটা করি দেখি কী হয়। ডেফিনেটলি কষ্ট করলে কেষ্ট মিলবে, কিন্তু আমার যেটা জানার, যে আগেরবার আমরা যেরকমভাবে একটা দেখেছিলাম প্রিয়াঙ্কার একটা ফটোশ্যুটের, আমি সেই মুহূর্তে আমি গিয়েছিলাম সেটে আমি দেখেছিলাম, সেখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের একটা মানে স্টোরি টেলিং প্রসেসটা অন্যরকম ছিল, আর সেখানে ভীষণ একটা পুরোনো দিনের একটা ফ্লেভার থাকে। অ্যান্ড তোমার আজকেও যা ছবিগুলো আমি দেখলাম, ড্রেসিং কনসেপ্টস অ্যান্ড অল, সেখানে কিছু বেশ অন্যরকম ছবি আমরা দেখলাম, তো সেই সব নিয়ে তুমি একটু কিছু বলো যে কীরকম কনসেপ্টটা তোমার রেখেছো। এটা যেহেতু আমি একজন ফ্যাশন ফটোগ্রাফার না, তো আমরা যখন কোনো গল্প ভাবি, আমি এখন এই ফ্যাশন এলিমেন্টসগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট থাকে। আর মানে এটা আমি কাউকে ছোট না করে বলছি, যে হয় না আমাদের আমার চোখে বা আমার ধারণায় আমাদের এটা অরিজিন, আমাদের যে র ফ্যাশনটা সেটা আমরা একটু পিরিয়ডে গেলে পরেই পাই, আমাদের স্পেশালি আমাদের বাংলাতে বা আমাদের
ভারতবর্ষে আমরা যে ফ্যাশনটা পাই সেটা একটু পিরিয়ডে গেলে পরে আমরা ওটা আরও র ফর্মটাতে পাই। এখন তো অনেক মিক্সড হয়ে যাচ্ছে, অনেক কিছু অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, ওটাও একটা ফ্যাশন, ওটাও একটা স্টাইল, ওটাও একটা ভালো জিনিস, কিন্তু আমরা যে ফ্যাশনটার উপর এই এক্সিবিশনটাতে ওয়াক করছি সেটা একটু র। তাই জন্য আমরা এই এই প্রজেক্টটাতে আমরা একটু পিরিয়ডে যাচ্ছি, আমরা একটু একটা একটা ডিফারেন্ট সেঞ্চুরির গল্প বলছি, যখন যখন অনেক অনেক কিছু অনেক অন্য রকমের ছিল, যখন অনেক কিছু একদম জিরো থেকে শুরু হচ্ছিলো, বা যখন অনেক কিছুই অনেকটা আনটাচড বা আনপলিশ ছিল, তো ওই সময়টাই আমরা এখানে তুলে ধরছি। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকছে কি এবারেও নাকি সবটাই রঙিনের মধ্যে থাকছে? না না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না একদমই, কারণ কি এইবারের আমাদের আমরা যেহেতু আগের ইয়ারেরটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছি, তো ওখানে গ্রে স্কেলের কন্ট্রাস্টের উপর আমরা কাজ করেছিলাম ম্যাক্সিমাম। তো এইবারের আমাদের আমাদের মেইন গ্রাউন্ডটা হচ্ছে আমরা যেখানে খেলছি সেটা হচ্ছে যে আমরা এবারে ফোর বেসিক ফোর প্রাইমারি কালার্সের উপর আমরা খেলছি। তো ওই ওই ফটোগ্রাফার হিসাবে ওই কালার টাচটা দেওয়াটাও, যেমন আগেরবার পুরো গ্রে স্কেলের একটা টাচ ছিল, একটা গ্রে স্কেলের মধ্যে দেখবেন ডিফারেন্ট জায়গাতে হোয়াইট অন হোয়াইট কন্ট্রাস্টও ছিল আগেরবারে। তো এবারে যেটা হবে, এবারে হচ্ছে ফোর বেসিক কালারের উপর আমরা খেলছি, ব্লু মানে ফোর প্রাইমারি কালার্স, ব্লু রেড ইয়েলো অ্যান্ড গ্রিন। তো এই চারটে কালার্সেরই ম্যাক্সিমাম কম্পোজিশন থাকবে, আর আমরা একটু টেম্পারেচারের কন্ট্রাস্টেও খেলছি, আর এমনি মানে আমরা যদি এই কালার কালার গ্রেডিয়েন্টটা দেখি, ভিভ জিওরের একদম উপরে ব্লু থাকছে, ওপর দিকে ব্লু, নিচের দিকে রেড। তো আমাদের কন্ট্রাস্টটাও কিন্তু আউটফিটের বা কম্বিনেশনটাও দুজনের আউটফিটের ওই কন্ট্রাস্টেই যাচ্ছে, ওই প্যাটার্নেই যাচ্ছে। ফটোশ্যুটে জেনারেলি হয় কি যে মডেলদের একটু লিন হতে হয় বা কাউকে পুট অন করতে হয় অর সামথিং, আজকে অনুষাকে আমি দেখলাম মনে হলো একটু ওয়েট অনেকটাই লুজ করেছে, আর আরেকজন কেড়েছে। তুই সেই শ্যুটটা যা যারা এখানে পার্টিসিপেট করেছে, যারা দুজন আজকে শ্যুটে আমরা এসেছি, তোর কারা কারা রয়েছে আর সেদের সম্পর্কে কাজের অভিজ্ঞতা কি? অবশ্যই, শুধু শ্যুটে যারা রয়েছে না, এটা তো এটা একটা বড় ইউনিট কাজ করে, তার মানে আমি সবারটাই অল্প অল্প করে বলবো। তো যাদের আমরা দেখতে পাবো ছবি জুড়ে, অনুষা বিশ্বনাথন আর সৌমশ্রী। তো অনুষাকে আমাদের দুজনেরই ডিফারেন্ট হোমওয়ার্ক ছিল, যেহেতু আমরা বারবার বলছি আমরা কন্ট্রাস্টে খেলছি, সব কিছুই কন্ট্রাস্টে যাচ্ছে, কালার, জুয়েলারি, এবং কি আমরা শ্যুটিংয়ে দেখতে পারবেন একজনের গোল্ড জুয়েলারি তো আরেকজনের সিলভার জুয়েলারি, তো ওভারঅল একটা কন্ট্রাস্টের খেলা রয়েছে। তো সেখানে এই শ্যুটিংটার জন্য, এই প্রজেক্টটার জন্য অনুষাকে অনেকটা ওয়েট লুজ করতে হয়েছে, যেটা ওর পক্ষে খুব ইজি ছিল, ওর বডি স্ট্রাকচারে ওটা অনেকটা ফ্লেক্সিবল ছিল এবং কেউ খুব ডেডিকেশনের সাথে ওটা করেছে। আর সৌমশ্রীকে কমপ্লিটলি অপোজিট করতে হয়েছে, সৌমশ্রীকে অনেকটা ওয়েট গেইন করতে হয়েছে, যেটা ওর কাছে খুব চ্যালেঞ্জিং ছিল, কারণ কি এই প্রজেক্টটার পরে ওর আরও অনেক প্রজেক্ট আছে, আরও অনেক কাজ আছে, ও মডেলিং ইন্ডাস্ট্রিতে বিলং করে, তো সেখানে বডি অনেকটা ওদের ম্যাক্সিমাম রিকোয়ারমেন্টেই অতটা ওয়েট গেইন করলে পরে ওর ওর অনেক রকমের প্রবলেম হতে পারে, হয়তো আমারই আগামী কোনো কমার্শিয়াল কোনো কমিশন শ্যুটেই হয়তো আমি ওকে নিতে পারবো না, এই প্রবলেমটা হতে পারে। তো এটা জানার পরেও ইট ওয়াজ আ হিউজ রিস্ক, আর অনেক সাহসের ব্যাপার, অনেক ডেডিকেশনের ব্যাপার যে এই রিস্কটা নিয়েছে, এবং কি ও অতটা ওয়েট পুট অন করেছে, ওকে আবার জিমে যেতে হবে, আবার একটা ডিফারেন্ট ডায়েটে যেতে হবে ওকে আবার আগের শেপে আগের ফর্মে আসতে হলে, তো একটা হিউজ রিস্ক। আর দুজনে ট্রিমেন্ডাস হোমওয়ার্ক করেছে, এক মাস ধরে আমরা রোজ ডিসকাস করেছি, প্রত্যেকটা ফ্রেম আমরা স্টাডি করেছি, লিখে লিখে রীতিমতো স্টাডি করেছি। এখানে আমরা আরও আরও যা হেল্প পেয়েছি সেটা হচ্ছে অনুষা, অনুষার দিদার থেকে, অনুষার মার থেকে, অনুষা এই পিরিয়ড নিয়ে ওনাদের সাথে আলোচনা করেছেন, মিউজিক ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করেছেন, কোন মিউজিক ইনস্ট্রুমেন্ট কীভাবে গ্রিপ করতে হয়, যেহেতু ওনার অনুষার দিদা খুব মিউজিকে একজন বিশাল বড় নাম। তো সেখান থেকে আমরা অনেক হেল্প পেয়েছি, আমরা অনেক হেল্প পেয়েছি আমাদের দুজনের নাম, এটা দুজনের নাম বলতেই হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে অনর্ঘদা আমাদের অঞ্জলি জুয়েলার্সের ওনার, আরেকজন হচ্ছে নিখিল জ্যান আমাদের রঙ্গোলির ওনার। তো ওরা দুজন আমাদের জুয়েলারি অ্যান্ড শাড়িজ এই দুটো জিনিস দিয়ে আমাদের হেল্প করেছে, আর ওদের শুধু জুয়েলারি না, অনর্ঘদার অনেক এক্সটার্নাল অনেক আরও আরও অ্যাডভাইস রয়েছে এই শ্যুটিংয়ের মধ্যে। এই এইটা যখন আরেকটু আরেকটু হবে, আমরা যখন এক্সিবিশনে যাবো তখন আমরা আরও ডিটেলে বলতে পারবো কোথায় কোথায় কার কার ওই ছোটো ছোটো অ্যাডভাইসগুলো কতটা কাজে লেগেছে। নিখিলকে যেমন আমি যখন একবার বলেছি পুরো যে শ্যুটিংয়ের ব্রিফিংটা দিয়েছ এন্টায়ার, ও আমার সঙ্গে সঙ্গে চারটে শাড়ি বের করে দেখিয়ে দিয়েছে, যেটা মানে যেটা যেটা আমরা আমরা কোনো আর কোনো অপশনেই যাইনি, আমরা একদম ফাইনাল করেছি। আমাদের এখানে আর এন্টায়ার টিম সব থেকে বেশি আমি যাকে ক্রেডিট দেবো আমাদের টিমের মধ্যে, সেটা হচ্ছে বাবাইদা নুরালাম বাবাই, যেই মেকআপটা করছে, একটা নতুনত্ব মেকআপ এখানে আমরা দেখাতে পেরে মানে বাবাইদা করছে একটা একটা নতুন ট্রাই নিয়েছে। আমরা জেনারেলি মেকআপ করে শ্যুটিংয়ে যাই, বাবাইদা এখানে মেকআপটা প্রথমে করছে এক ঘন্টা দেড় ঘন্টা ধরে, তারপরে পুরো মেকআপটা রিমুভ করছে, তারপরে যতটুকু থেকে যাচ্ছে রিমুভ করার পরে সেটাই হচ্ছে আমাদের ফাইনাল মেকআপ। তো এই এক্সপেরিমেন্টগুলো আমাদের শ্যুটিংয়ে হয়েছে।
ইন্সপায়ার্ড কি কোনো সব্যসাচীর কোনো দিওরের কোনো কালেকশনস বা এরকম কিছু দেখে আমার কোথাও একটা জায়গা আমার মনে হলো যে এরকম কোনোভাবে না 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 এটা পুরোটাই নিজের এখনের কালেকশন যা আছে এগুলো খুব মডার্ন, অনেক 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 নতুনত্ব রয়েছে, অনেক অনেক ভালো ভালো নতুন জিনিস আছে। আমরা একটু র একটু দেখবে শাড়িগুলো প্রচণ্ড র সিল্ক, তার মধ্যে রেশমের জারির কাজ রয়েছে, তো প্রচণ্ড র অ্যান্টিক অ্যান্টিক। হ্যাঁ, কারণ কি এখন যেগুলো হয় যে অনেক গোল্ডেন অনেক অনেক শাইনি থাকে, আর তারও আগে একটু রয়্যাল যদি আমরা যেতাম তাহলে ওখানে র গোল্ড অ্যান্ড সিলভারের ওরা স্টিচিং হতো আগেকার দিনে, কিন্তু এটাতে পুরো রেশম রেশমের ওই টোনটা রয়েছে, তো এটা একটা অনেক ডিফারেন্ট। থ্যাংক ইউ, আই এম শিওর যে এটাও ঠিক আগের মতন সাকসেস পাবে, তোমার এই এক্সিবিশন খুব বেশি সাকসেসফুল হোক, আর এরকম ধরনের এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য অবশ্যই চোখ রাখতে হবে সিটি সিনেমায়। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।